এই পার্লামেন্ট পাঁচ বছর নয় আপনি পাঁচ মাসও দেখতে পারবেন না আমি বললাম দ্য কণ্ঠে বলতে চাই বাংলার জনগণ অচিরেই খুব স্বল্প সময়ের মধ্যেই এদেরকে টেনে খিচড়ে বাংলার জমি নামাবে এবং এই জমি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে এই বাংলাদেশের জনগণ তারেক রহমান প্রকাশ সাথে দেশের বাইরে থেকে উনি যে নেতৃত্ব দিচ্ছেন আপনি জানেন কি না জানি না আমি তৃণমূলের একজন রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী আমাদের কেউ তারেক রহমান সময় ফোনে বিভিন্ন সময় আমাদের খবর নেন এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি সারা বাংলার মানুষ একত্রিত আছে সেটি অতীতে আপনারা দেখতে পাবেন এই কালো পতাকা হচ্ছে আওয়ামী লীগের শোকের মিছিল এই শোকের মিছিল আওয়ামী লীগ করতে পারতেছে না আমরা একটু দায়িত্ব নিয়ে আওয়ামী সেই শোকের মিছিলটা আমরা করতে যাচ্ছি বিএনপি কখনোই ব্যর্থ হয় নাই বিএনপি এবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সমস্ত জনগণ আঠারো কোটি জনগণ এই বিএনপির পক্ষে ছিল এবং সে কারণেই জনগণ কিন্তু ভোট দিতে আসেনি তাহলে বিএনপির আন্দোলন কিভাবে ব্যর্থ হলো এটা আমার পাল্টা প্রশ্ন আপনাদের কাছে আমরা মনে করি বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ একটি আন্দোলনের মাধ্যমে এই যুগপথ আন্দোলনের মাধ্যমে এই সমকামী সরকারকে এই সমকামী যেমন সমকামিতা রাষ্ট্র এবং ইসলামে যেমন নিষেধ ঠিক তেমনি সমকামিতায় কোনো ভোট হতে পারে না আমরার মামুরা এবং আমি ডামি এবং স্বামীরা রকম ভোট দিয়ে কোন সরকারের টিকে থাকার কোনো বিধান কোথাও আছে বলে আমার নেই এই সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করবে এবং বিশ্বের যে কোনো স্বৈর শাসকের যে অবস্থা হয় এই সরকারেরও একই রকম পতন হবে আপনারা সে চোখের সামনে দেখতে পাবেন এই রকম গণতন্ত্র দেখবার জন্য নূর হোসেন কিন্তু আত্মাহতি দেয়নি আগামী ডিসেম্বরে এই বিএনপি দেখিয়ে দেবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে ওই শহীদ নূর চত্বরে আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না তারা আর ওই শহীদ নূর নূর চত্বরে যাওয়ার মতো নৈতিকতা তারা হারিয়ে ফেলেছেন এই গণতন্ত্রকে গণতন্ত্রকামী মানুষ সেখানে এই বাংলাদেশে আর আওয়ামী লীগকে দেখবে না এটি আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি